নমস্কার বন্ধুরা, মামাসি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে রাতের ডিনারে খাবার জন্য একটা খুবই মুখরোচক রেসিপি শেয়ার করব। এই পদটা যেদিন বানাবেন, সেদিন ভাত হোক বা রুটি, সবাই চেটে পুটে খেয়ে নেবে। খুব কম সময়ে বানিয়ে নিতে পারবেন, আর এই পদটা থাকলে অন্য আর কোনো রান্নার দরকারই হবে না। এই যে আমি আধা কাপ মুগের ডাল নিয়ে প্রথমে শুকনো কলায় ভালো করে ভেজে নেব। আমি ডালটা প্রেশার কুকারে সিদ্ধ করব, সেই জন্য আমি প্রেশার কুকারেই ভেজে নিচ্ছি। মিডিয়াম আঁচে মুগ ডালটা ভালো করে ভাজব, তবে মুগ ডাল খুব লাল করে ভাজবো না। মুগ ডালটা ভাজার সুন্দর গন্ধ বের হলে ভাজা ডালটা একটা পাত্রে ঢেলে নেব। এবার এই ডালটা ভালো করে ধুয়ে নিতে হবে। এই ডালটা ধোয়া হয়ে গেলে আমি প্রেশার কুকারটাও একটু জল দিয়ে ধুয়ে নেব। ডালটা ধুয়ে নিয়ে এসেছি, এবার এটা প্রেশার কুকারে দিয়ে সিদ্ধ করে নেব। আর আমি ডালটা সিদ্ধ হওয়ার জন্যে যে কাপটা দিয়ে ডাল দিয়েছি, হাফ কাপ, সেই হাফ কাপটা দিয়ে দুবার দু কাপ জল দিলাম, আর অল্প একটু জল দিলাম। এক কাপ ডালের জন্যে দেড় কাপ জল দিলেই হয়ে যায়, আমি একটু বেশি করে দিয়েছি যাতে একটু জল জলে থাকে ডালটা। প্রেশার কুকারের মুখটা আটকানোর আগে প্রেশার কুকারের ঢাকনায় একটুখানি তেল দিয়ে ভালো করে লাগিয়ে নেব, যাতে ডাল সিদ্ধ হওয়ার পর ডালটা প্রেশার কুকার থেকে বেরিয়ে প্রেশার কুকার আর গ্যাস নোংরা না করে। এবার আমি মুখটা লাগিয়ে নেব। দেখুন, ডালটা সিদ্ধ করে নিয়েছি, অথচ ডালটা কিন্তু গলে যায়নি। এভাবেই ডালটা সিদ্ধ করতে হবে। এবার কড়াইতে দু চামচ সর্ষের তেল গরম করে নেব। তেলটা হালকা গরম হয়ে গেলে ফোড়নে দুটো শুকনো লঙ্কা, এক চা চামচ গোটা জিরে আর এক ইঞ্চি মতো আদা কুচি দিয়ে দেব। শুকনো লঙ্কা দুটো আমি একটু ছিঁড়ে দিয়েছিলাম। ফোড়নটা একটু নেড়ে খানিকটা ফুলকপি দিয়ে দেব। শীতের টাটকা ফুলকপি, তাই আর গরম জলে ভেজাইনি, সরাসরি দিয়ে দিলাম। তবে আমি খুব ভালো করে ধুয়ে আর বেছে নিয়েছিলাম ফুলকপিটা, এরকম একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি। ফুলকপিটা হালকা একটু ভেজে নিয়ে এতে দিয়ে দেব কয়েকটা কুচনো শিম, টুকরো করে কাটা অল্প একটু মিষ্টি কুমড়ো, অল্প একটু গাজর কুচি আর খানিকটা ছাড়ানো মটরশুঁটি। আপনারা এখানে আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি ব্যবহার করতে পারবেন। আমার ঘরে যে সবজিগুলো ছিল আমি সেগুলোই ব্যবহার করলাম, তবে মটরশুঁটি, গাজর আর ফুলকপিটা দেওয়ার চেষ্টা করবেন। সবজিগুলো দিয়ে দু তিন মিনিট একটুখানি ভেজে নেব। আর এই সবজি ভাজার সময় গ্যাসের আঁচটা একদম হাইতেই রাখব। আমি তিন মিনিট মতো একটু ভেজে নিয়েছি। এবার একটা টমেটো দিয়ে দেব। টমেটোটা আমি লম্বা লম্বা করে টুকরো করে কেটে নিয়েছি। আপনারা চাইলে টমেটোর বীজগুলো ফেলে দিতে পারেন, আমি ফেলিনি। স্বাদ মতো নুন দিয়ে দেব, আর আধা চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে ঢেকে সবজিগুলো হালকা সেদ্ধ হওয়া অবধি ভাজব। আমি ঢাকা দিয়ে মোটামুটি পাঁচ মিনিট সবজিগুলো রান্না করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব তিনটে কাঁচা লঙ্কা আর সেদ্ধ করে রাখা ডালটা। দরকার মনে হলে অল্প একটু জলও দিয়ে দিতে হবে। এটা ভীষণই সুস্বাদু, মুখরোচক আর পুষ্টিকর একটা রান্না। ভাত রুটি দুটো দিয়েই খেতে ভালো লাগবে। একটু মিশিয়ে নিয়ে এবার দিয়ে দেব এক টেবিল চামচ মতো ডাল মাখানি মশলা। এই মশলাটা যদি আপনাদের কাছে না থাকে, তাহলে আপনারা শুকনো লঙ্কা, গোটা জিরে, ধনে, অল্প একটু করে জয়িত্রী, গোলমরিচ, গোটা গরম মশলা আর কাসুরি মেথি শুকনো কলায় ভালো করে ভেজে গুঁড়ো করে দিতে পারেন। আমি আধা চা চামচ মতো চিনিও দিয়ে দিলাম। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে ডালটা দু তিন মিনিট হাই আঁচে ফুটিয়ে নেব। দু মিনিট ফুটিয়ে নিয়েছি, এবার দিয়ে দেব এক চামচ ঘি। ঘিটা দিয়ে গ্যাসের আঁচটা বন্ধ করে দিয়ে ডালটা ঢেকে দশ মিনিট মতো রেখে দেব, যাতে ঘিয়ের গন্ধটা ডালের মধ্যে সুন্দরভাবে বসে যায়। আর এখানে দেখুন, আমি দুটো সিদ্ধ ডিম নিয়ে নিয়েছি। এই ডিমগুলোকে আমি গোল গোল চাকা চাকা করে কেটে নেব। এক একটা ডিমকে মোটামুটি চার পিস করে কাটব।
ডিমগুলো কেটে নিয়েছি আর ওদিকে ডালটাও মোটামুটি 10 মিনিট ঢাকা দিয়ে রাখা ছিল। এবার ডালটা আমি একটা পাত্রে ঢেলে রাখবো। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করবার অনুরোধ করব। আর তার সাথে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমার আপলোড করা প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আর আপনারা যদি আমাকে ফেসবুক থেকে দেখেন তাহলে আমার পেজটা ফলো করার অনুরোধ করব। ডালটা ঢেলে নিলাম। এবার একটা তড়কা প্যানে 2 চামচ সর্ষের তেল গরম করে নেব। তড়কা প্যান না থাকলে যে কোনো ছোট পাত্রে আপনারা এটা করে নিতে পারবেন। তেল ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে অল্প একটু নুন দিয়ে দেব। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নুনটা দেবেন। আর এবার কেটে নেওয়া ডিমগুলো দিয়ে দেব। ডিমগুলোকে উল্টে পাল্টে দুপিটটাই ভালো করে ভেজে নেব। ডিমগুলো হালকা ভাজা হয়ে গেলে গ্যাসের আঁচটা একদম কমিয়ে দিয়ে এতে দিয়ে দেব 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো। খেয়াল রাখতে হবে হলুদ গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়োটা যেন পুড়ে না যায়, সেই জন্যে আগে আঁচটা কমিয়ে নিয়ে তারপরে কিন্তু দিতে হবে যাতে তেলটা খুব বেশি উত্তপ্ত না থাকে আর পুড়ে না যায় মশলাটা। এবার ডিম সহ পুরো তেলটা করে রাখা ডালটার উপর ঢেলে দিতে হবে। দেখতে যতটা সুন্দর লাগছে খেতে কিন্তু তার থেকেও বেশি সুস্বাদু হবে। কোনোদিন এভাবে যদি ডাল রান্না করে খেয়ে না থাকেন তাহলে রান্না করে অবশ্যই খেয়ে দেখুন, রুটি একটা বেশি খেতে ইচ্ছে করবে। আর যদি ভাত দিয়ে খান তাহলে দেখবেন কখন যেন বেশি ভাত খাওয়া হয়ে গেছে। আর এটা যেদিন রান্না করবেন সেদিন অন্য কিছু না রান্না করলেও কোনো সমস্যা হবে না। আপনারা কেউ এভাবে ডাল রাঁধেন কি না আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর সাথে রেসিপিটা কেমন লাগলো সেটাও কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।